Non দেখতে পেয়েছি কালকে দুঃখে আজকে তার জন্য ক্যালগারির একটা বড় মেমরি থাকবে আমাদের জন্য আর এটা পসিবল হয়েছে শুধু হালিম স্যার জন্য হালিম স্যার আমাদেরকে হালিম স্যার উইল প্লিজ কাম ওভার এই একটা লোকের জন্য আসলে আমাদের সবার এখানে আসা আই গেস বাচ্চু ভাইরও কারণ সবাই মিলে আসলে আমরা একসঙ্গে প্ল্যান করছিলাম গত এক বছর যাবত আমরা এখানে আসার সো আমাদের তরফ থেকে ওর জন্য অনেক শুভকামনা রইল এবং আপনারা ভবিষ্যতে যদি একসঙ্গে আরো কোনো প্রোগ্রাম করেন আমরা আসব ইনশাআল্লাহ বাট খুবই ভালো লেগেছে কানাডা প্রথমবারের মতো আসলাম প্রথমবার স্নো দেখলাম এই টুরটাকে আতার ভাই কি জানি নাম দিয়েছেন আপনি তো এই মুহূর্তে সরকারের একজন প্রতিনিধি এর আগে ছিলেন একজন ক্রিকেটার খেলার মাঠ নাকি রাজনীতির মাঠ কোনটা বেশি এনজয় করছেন কারণ হচ্ছে যখন ক্রিকেটার ছিলাম বাংলাদেশের পরে খেলেছি তখন চেষ্টা করেছি মানুষকে এন্টারটেইন করার আর আপনারা সবাই জানেন আমরাও জানি যে বাংলাদেশে একটা জিনিসই আমরা সব জায়গায় মতবিরোধ থাকুক আর যাই থাকুক আমরা ক্রিকেটের বেলায় এসে সবাই এক হয়ে যাই আর পলিটিক্সে এসে আসলে পারিবারিক ধারাবাহিকতায় আমার আশা আমার বাবাও মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন সেখান থেকে আমরা সবসময় জড়িত ছিলাম মানুষের জন্য কাজ করার একটা ইচ্ছা সবসময় ছিল এবং আমরা চেষ্টা করেছি এখন আগে যেমন নিজের পরিচয়টা কাজে লাগিয়ে মানুষের জন্য কিছু বলতে পারতাম বাট এখন আমি ডিরেক্ট মানুষের জন্য কাজ করতে পারি এখানে আই গেট মানে হিউজ পিস অফ মাইন্ড দ্যাট ইজ সো নাইস